আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোভিড-19 প্রেক্ষিতে 2023 সালের এসএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির তালিকা, অর্থাৎ যারা এখন ক্লাস টেনে পড়ছো তোমাদের এটি হচ্ছে সিলেবাস, সংক্ষিপ্ত সিলেবাস আজকে শিক্ষামন্ত্রী ঘোষণা করেছে। এবং আরও একটি বলি যে তোমাদের 2022 সালে যে পরীক্ষার্থী ছিল, যে তাদের যে সিলেবাস ছিল ঠিক সেই সিলেবাস তোমাদেরকে দেওয়া হয়েছে, অর্থাৎ 23 এবং 22 সিলেবাস একই। আর এই 22-এর সিলেবাসটাই আমি 23 আকারে তোমাদেরকে দেখাচ্ছি। এখন দেখো তোমাদের সিলেবাসের মধ্যে কি কি সাবজেক্ট আছে সেগুলো দেখে নাও। দেখতে পাচ্ছ বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, গণিত এবং তথ্য, রসায়ন, উচ্চতর গণিত, পদার্থ, জীববিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি, বাংলাদেশের ইতিহাস, বিশ্ব সভ্যতা, ভূগোল, হিসাববিজ্ঞান, ব্যবসা, উদ্যোগ, ফিনান্স, ব্যাংকিং, বিমা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি, চারুকারু, ক্যারিয়ার শিক্ষা, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা, খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা, আরবি, সংস্কৃতি, পালি ও সংস্কৃতি, এই 32টি সাবজেক্টের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। আমি সেটি বলছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমাদের জেনিথ ম্যাথ স্টাডি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিলে অ্যাকাউন্ট শেয়ার করবে, যাতে পরবর্তীতে যাতে কন্টেন্ট দিলে তোমরা পেয়ে যেতে পারো। আর আমি আরও বলি যে এটি হচ্ছে মানবিক বিভাগের জন্য, এবং পরবর্তীতে আমি সায়েন্স এবং বিজনেস স্টাডিজ সবগুলো নিয়ে আলোচনা করব, আর একে একে টিউটোরিয়াল দেবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করে থাকবা, তাহলে অবশ্যই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আমরা সাবজেক্ট ওয়াইজ পরবর্তী আলোচনাতে চলে যাই। এখন দেখো এটি বাংলা প্রথম পত্র কী কী সিলেবাস আছে এটি দেখে নিবা অবশ্যই। বাংলা প্রথম পত্রের মধ্যে আছে গদ্য, গদ্য কী কী আছে, শোভা আছে, বই পড়া আছে, আম আটির ভেপু আছে, মানুষ মানুষ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিম গাছ, শিক্ষা ও মানুষত্ব, প্রবাস বন্ধু, মমতাদি, একাত্তরের দিনগুলো, সাহিত্যের রূপ ও রীতি এটি। এবং কবিতার মধ্যে আছে হচ্ছে বঙ্গবাণী, কপোতাক্ষ নদ, জীবন সঙ্গীত, মানুষ, সেই দিন এই মাঠ, পল্লী জননী, রানার, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আমার পরিচয়, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, কাকতা রুয়া বহিবীর, এইগুলো ছিল হচ্ছে বাংলা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর ডিটেইলস নিয়ে আলোচনা করব। এইগুলো তোমরা আছে এখানে লেখা, দেখো মানবন্টন প্রশ্নের ধারা ও মানবন্টন অপরিবর্তিত থাকবে। পরবর্তীতে এই যে এগুলো আছে শিক্ষাক্রম পাঠ্যপুস্তক উল্লিখিত শিখন ফল আছে, বিষয়বস্তু দেওয়া আছে, সবগুলো দেওয়া আছে, এবং ক্লাস সংখ্যা এখানে দেওয়া আছে, সেই ক্লাস সংখ্যা অনুযায়ী তোমাদের মোট বাংলা ক্লাস সংখ্যা এখানে হবে, বুঝতে পারছো যে 75টি। এই 75টি ক্লাস মোট তোমাদের অনুষ্ঠিত হবে, এবং এই 75টি ক্লাস হয়ে গেলে তারপর তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। পরবর্তীতে দেখো বাংলা দ্বিতীয় পত্র বিষয় কোড 102, এখানে কী কী আছে খেয়াল করে দেখো। দ্বিতীয় পত্রে কী কী আছে, এখানে ধ্বনি তত্ত্ব আছে, ধ্বনির পরিবর্তন, সন্ধি, বিরক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, পদাশ্রিত, নির্দেশক, সমাস, উপসর্গ, কুৎকিত প্রত্যয়, বিস্তারিত আলোচনা, তদ্ধিত পদ্মায়, শব্দ শ্রেণীবিজ্ঞান, পদ প্রকরণ, ক্রিয়াপদ, কারক ও বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বন্ধন পদ, অনুসর্গ ও কর্ম প্রবচনীয় শব্দ, এগুলো আছে। আর এর মধ্যে কী আছে তোমরা কিন্তু শিখন ফলগুলো ভালো করে দেখবা, এই শিখন ফলের মধ্যেই কিন্তু আসলে বিষয়টা নির্ভর করে। এগুলো আছে, এগুলো কিন্তু ডিটেলস না, যেগুলো আছে সেগুলো এর মধ্যে, এই শিখন ফলের মধ্যে আছে, এগুলো তোমরা দেখবা। তারপরে দেখো বাক্য প্রকরণ, শব্দের যোগ্যতা বিকাশ, বাগধারা, বাক্য, বাক্য পরিবর্তন, উক্তি পরিবর্তন, বাক্যের শ্রেণীবিভাগ, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, পত্র, অনুচ্ছেদ, প্রতিবেদন, প্রবন্ধ। মনে রাখবা এখানে কিন্তু কোনো রচনা নেই, ওকে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে, এখানে আছে হচ্ছে প্রবন্ধ। প্রশ্নের ধারা ও মানবন্টন অপরিবর্তিত থাকবে। এবারে পরবর্তীতে দেখো ইংলিশ ফার্স্ট পেপার কী কী আছে, দেখো একটা ইউনিট 3 আছে, ইউনিট 3 ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যাল, ইউনিট 4 আছে, ইউনিট 5 আছে, ইউনিট 7 আছে, ইউনিট 10 আছে, এর মধ্যে কী কী আছে এগুলো কিন্তু দেখতে হবে তোমাদের। হ্যাঁ, সব পড়ে লাভ নাই, এর মধ্যে যেগুলো আছে সেগুলোই তোমাদেরকে পড়তে হবে, এই যে এইগুলো। হ্যাঁ, সব পড়ে তো লাভ হচ্ছে না, এর মধ্যে যেগুলো আছে সেগুলো পড়তে হবে, এবং ক্লাস সংখ্যা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, এগুলো তোমাদেরকে ফলো করতে হবে, এগুলোই মূল হচ্ছে সিলেবাস। এবারে দেখো এখানে কী আছে, ইউনিট 11 আছে, ইউনিট 12 আছে, এবং আনসিন প্যাসেজ কী কী আছে এটা দেখো, ইনফরমেশন ট্রান্সফার ও সামারাইজ, ওকে, এইগুলো আছে। তারপরে আরও আছে আছে ম্যাচিং আছে, রাইট এ প্যারাগ্রাফ অ্যানসারিং কোয়েশ্চেন আছে, কমপ্লিটিং এ স্টোরি আছে, ইমেল আছে, এবং রাইটিং ডায়লগ আছে, এগুলো আছে। টোটাল নাম্বার অফ পিরিয়ড 75, এবং
কোনটাই কত নম্বরের প্রশ্ন হবে দেখো, মাল্টিপল চয়েস হবে 10 নম্বর, অ্যান্সারিং কোয়েশ্চেন ওপেন, ইনডেট অ্যান্ড ডাজ ইনডেট, এগুলো আছে হচ্ছে 12 মার্কের, এবং সিন প্যাসেজ থেকে আসবে 5 মার্ক, আনসিন প্যাসেজ থেকে আসবে 10, 6 ও 7, এবং রাইটিং অর্থাৎ মার্কস এখানে থাকবে হচ্ছে 50-50 মার্কের, তার মানে রিডিং থেকে আসবে হচ্ছে তোমাদের 50 এবং রাইটিং থেকে আসবে হচ্ছে 50। এটি ছিল হচ্ছে ইংরেজি। এখন চলে যাই আমরা ইংলিশ সেকেন্ড পেপারে, ওটা ছিল ফার্স্ট পেপার। এখানে দেখো গ্রামার অংশ কী কী আছে এগুলো খেয়াল করবো তোমরা খুবই, আছে হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদার টু ডাজ, প্রিপোজিশন, আর্টিকেল, জিরো আর্টিকেল, গ্যাপ ফিলিং আছে, এখানে কী কী আছে সেগুলো দেখে নিবে তোমরা। তারপরে আছে সাবস্টিটিউশন টেবল আছে, রাইট ফর্ম অফ ভার্ব আছে, চেঞ্জিং সেন্টেন্স আছে, কমপ্লিটিং সেন্টেন্স আছে, ইউজ অফ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, ট্যাগ কোয়েশ্চন, পাংচুয়েশন, তারপর রাইট সিবি উইথ কভার লেটার, ফর্মাল লেটার আছে, রাইটিং প্যারাগ্রাফ আছে, এগুলো আছে। টোটাল নম্বর হচ্ছে 50 মার্কের। ওকে, এই হচ্ছে এটা, এবং এর কোনটাই কত নম্বরের প্রশ্ন হবে সেটি এখানে দেখাচ্ছে। 1 নম্বরে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ, এটা আছে 5 মার্কের, গ্যাপ ফিলিং, আরেকটা সেটি আছে হচ্ছে 5 মার্কের, সাবস্টিটিউশন টেবল এটা আছে 6 মার্কের, রাইট ফর্ম অফ ভার্ব আছে 10 মার্কের, এবং চেঞ্জিং সেন্টেন্স আছে মোট 10 মার্কের, এবং কমপ্লিটিং সেন্টেন্স আছে 5 মার্কের, ইউজ অফ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স আছে 7 মার্কের, ট্যাগ কোয়েশ্চেন আছে 7 মার্কের, পাংচুয়েশন আছে 5 মার্কের। এখানে দেখো রাইট সিবি উইদাউট কভার লেটার আছে 15 মার্কের, ফর্মাল লেটার আছে 10 মার্কের, এবং রাইটিং প্যারাগ্রাফ আছে 15 মার্কের। এটি ছিল ইংলিশ সেকেন্ড পেপার। এবং এখানে খেয়াল করো এবার গণিতে কী কী আছে, গণিত বিষয়টা তোমাদের জন্য ইম্পর্টেন্ট খুবই। এখানে কী কী আছে খেয়াল করো, দেখো দ্বিতীয় অধ্যায় আছে সেট আছে, তৃতীয় অধ্যায় আছে বীজগণিতের রাশি, এখানে এর মধ্যে কী কী আছে এগুলো কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে, সব পড়ে লাভ নাই, এই বিষয়বস্তুর ভিতরে কী কী আছে এগুলোই কিন্তু ফ্যাক্টর করে, এগুলো তোমাকে সুন্দর করে দেখতে হবে, সব বই পড়ে কোনো লাভ হবে না। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে তোমাদের। তৃতীয় অধ্যায় আছে, তারপরে আছে আছে সূচক লগারিদম, এরপর আছে জ্যামিতি, ব্যবহারিক জ্যামিতি 7ম অধ্যায়, তারপরে আছে আছে বৃত্ত 8ম অধ্যায়, এর পরে আছে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, এটা 9.1 এবং 9.2 আছে, এবং সসীম ধারা আছে 13 অনুশীলনী, এটি ত্রয়োদশ অনুশীলনী, এবং 16 অনুশীলনী পরিমিতি আছে, পরিমিতি 1, 2, 3, 4, 16.1, 2, 3, 4 সবগুলোই আছে, এবং পরিসংখ্যান আছে পরিশেষে, প্রশ্নের মান ধারা ও মান বন্টন অপরিবর্তিত থাকবে। পরবর্তীতে দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এটিতে কী কী আছে খেয়াল করো, প্রথম অধ্যায় আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ, দ্বিতীয় অধ্যায় আছে, তারপরে তৃতীয় অধ্যায় আছে, চতুর্থ অধ্যায় আছে, পঞ্চম অধ্যায় আছে, এবং ব্যবহারিক কী কী আছে সেটা, ব্যবহারিক বিষয়টাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে, এটাও তোমরা দেখে নিবে অবশ্যই এগুলো, এবং প্রশ্নের ধারা ও মান বন্টন অপরিবর্তিত থাকবে। এখানে খেয়াল করো এখানে বিজ্ঞান বইয়ে কী কী আছে, প্রথম অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায় আছে, হ্যাঁ তৃতীয় অধ্যায়টা আছে, পঞ্চম অধ্যায় আছে দেখতে হলে আলোচাই, এবং ষষ্ঠ অধ্যায় আছে পলিমার, অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার আছে, তারপরে দেখো আছে লবণের কি 9ম অধ্যায় দুর্যোগের সাথে বসবাস, পরবর্তীতে আছে দ্বাদশ অধ্যায় প্রত্যেক জীবনে তড়িৎ, এবং প্রশ্নের ধারা ও মান বন্টন অপরিবর্তিত থাকবে। পরবর্তীতে অর্থনীতিতে কী কী আছে এগুলো খেয়াল করো, অর্থনীতিতে আছে প্রথম অধ্যায় অর্থনীতি পরিচয়, দ্বিতীয় অধ্যায় অর্থনীতির গুরুত্ব ধারণা সমূহ, তৃতীয় অধ্যায় উপযোগ চাহিদা যোগান ও ভারসাম্য, চতুর্থ অধ্যায় উৎপাদন ও সংগঠন, ষষ্ঠ অধ্যায় জাতীয় আয় ও এর পরিমাপ, এবং 9ম অধ্যায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ, প্রশ্নের ধারা মান বন্টন অপরিবর্তিত থাকবে। এখানে মোট ক্লাস আছে হচ্ছে 75টি। এবারে দেখো পৌরনীতি ও নাগরিকত্ব এখানে কী কী আছে, পৌরনীতি ও নাগরিকতা এখানে আছে, নাগরিকতা দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় আছে, চতুর্থ অধ্যায় আছে রাষ্ট্র ও সরকার ব্যবস্থাপনা, তৃতীয় অধ্যায় নেই এটা মনে রাখতে হবে, আন্দাজে পড়ে লাভ নেই, পঞ্চম অধ্যায় সংবিধান আছে, ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকার ব্যবস্থাপনা আছে, এবং 10ম অধ্যায় আছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের নাগরিক চেতনা, 11ম অধ্যায় আছে বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন, এবং প্রশ্নের ধারা মান বন্টন অপরিবর্তিত থাকবে, মোট ক্লাস 75টি। পরবর্তীতে দেখো বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা কী কী আছে, প্রথম অধ্যায় আছে ইতিহাস পরিস্থিতি, দ্বিতীয় অধ্যায় আছে মিশর, সিন্ধু, গ্রিক ও রোম বিশ্ব সভ্যতা, এবং তৃতীয় অধ্যায় আছে প্রাচীন বাংলা জনপদ, চতুর্থ অধ্যায় আছে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, এবং 10ম অধ্যায় আছে ইংরেজ শাসনামলে বাংলার অধিকার আন্দোলন, 11ম অধ্যায় ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ, 12ম অধ্যায় সামরিক শাসন ও অধিক স্বাধিকার আন্দোলন, 13ম অধ্যায় আছে 70-এর নির্বাচন এবং মুক্তিযোদ্ধা,
পরবর্তীতে আছে চতুর্থ অধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাসনকাল এবং প্রশ্নের ধারা ও মানদণ্ড এক অপরিবর্তিত থাকবে। পরবর্তী সিলেবাসটা ভূগোল ও পরিবেশ। ভূগোল ও পরিবেশে দেখো প্রথম অধ্যায় আছে ভূগোল ও পরিবেশ, দ্বিতীয় অধ্যায় আছে মহাবিশ্ব আমাদের পৃথিবী এবং মানচিত্র গঠন ও ব্যবহার আছে, চতুর্থ অধ্যায় আছে এবং পঞ্চম অধ্যায় আছে বায়ুমণ্ডল, ষষ্ঠ অধ্যায় আছে বারিমণ্ডল এবং দশম অধ্যায় আছে ভৌগোলিক বিবরণ। প্রশ্নের ধারা মানবটন অপরিবর্তিত থাকবে, মোট ক্লাস হচ্ছে 75টি। এখানে খেয়াল করো পরবর্তীতে হচ্ছে কৃষি শিক্ষায় কী কী আছে। কৃষি শিক্ষায় আছে প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি, দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ, চতুর্থ অধ্যায় কৃষি উপ উৎপাদন এবং ব্যবহারিক কী কী আছে সেটি এখানে দেওয়া আছে মোট। এগুলি খেয়াল রাখতে হবে খুবই গুরুত্ব সহকারে। 1, 2, 3, 4, 5, 6, 7টি মোট ব্যবহার আছে, ব্যবহারিক প্রশ্ন আছে এবং প্রশ্নের ধারা মানবন্টন অপরিবর্তিত থাকবে। পরবর্তীতে দেখো গার্হস্থ্য বিজ্ঞান, এখানে কী কী আছে খেয়াল করতে হবে। বিভাগ গৃহ ও পরিবার, ক বিভাগের সম্পদ ব্যবস্থাপনা, খ বিভাগ শিশুর বিকাশ ও পারিবারিক সম্পর্ক, গ বিভাগ খাদ্য ও খাদ্য ব্যবস্থাপনা, এগুলো আছে এবং ঘ বিভাগ আছে বস্ত্র ও বয়নতন্ত্র। এখানে ব্যবহারিক কী কী আছে বাজেট তৈরি নিয়ম, মোট 5টি ব্যবহারিক আছে। প্রশ্নের ধারা মানবন্টন অপরিবর্তিত থাকবে। তারপরে আছে দেখো ক্যারিয়ার শিক্ষা, ক্যারিয়ার শিক্ষা কী কী আছে, আমি ও আমার ক্যারিয়ার প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। প্রশ্নের ধারা মানবন্টন অপরিবর্তিত থাকবে। পরবর্তীতে দেখো শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, এখানে কী কী আছে সপ্তম অধ্যায় আছে প্রথমেই, বাকি অধ্যায়গুলো নেই। অষ্টম অধ্যায় দলগত খেলা এবং দশম অধ্যায় খেলাধুলার দুর্ঘটনা আংশিক এবং ব্যবহারিক আছে মোট 5টি, এটি দেখে নিবা। পরবর্তীতে দেখো এখানে ইসলাম ও নৈতিক শিক্ষায় কী কী আছে এটা খেয়াল করো। ইসলাম ও নৈতিক শিক্ষা আছে প্রথম অধ্যায় আকাইদ ও নৈতিক জীবন আংশিক, এটা কিন্তু সব নেই, হ্যাঁ এখানে মনে রাখতে হবে এটা আংশিক, সবগুলো নেই, তার মানে কী কী আছে এখান থেকে তোমরা দেখে নিবা অবশ্যই। ওকে, এখানে দেখো দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস, এটিও আংশিক, এটি সব নাই, খেয়াল রাখতে হবে। এবং তৃতীয় অধ্যায় এটিও আছে আংশিক, সব নাই। চতুর্থ অধ্যায় আখলাক, এটিও আংশিক আছে, সব নেই। পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত্র, এটিও আংশিক আছে। এবং পরবর্তীতে প্রশ্নের ধারা ও মানবন্টন অপরিবর্তিত থাকবে, মোট প্রশ্নর ক্লাস হবে মোট হচ্ছে 65টি, এটি মাথায় রাখতে হবে। এবং পরবর্তীতে দেখো হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, এখানে আছে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় আছে, চতুর্থ অধ্যায় আছে এবং পঞ্চম অধ্যায় আছে, ষষ্ঠ অধ্যায় আছে, নবম অধ্যায় আছে, বাকি অধ্যায়গুলো নেই। প্রশ্নের ধারা মানবন্টন অপরিবর্তিত থাকবে, মোট ক্লাস হবে 65টি। পরবর্তীতে দেখো খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা, এখানে কী কী আছে, এখানে আছে প্রথম অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়, বাকি অধ্যায়গুলো নেই এবং একাদশ অধ্যায় আছে, দ্বাদশ অধ্যায় আছে, পঞ্চদশ অধ্যায় আছে, মোট ক্লাস আছে 65টি। প্রশ্নের ধারা মানবন্টন অপরিবর্তিত থাকবে। পরবর্তীতে আছে দেখো এখানে খেয়াল করো বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, প্রথম অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায় আছে, চতুর্থ অধ্যায় আছে, সপ্তম অধ্যায় আছে, নবম অধ্যায় আছে, একাদশ অধ্যায় আছে। প্রশ্নের ধারা মানবন্টন অপরিবর্তিত থাকবে, বাকি অধ্যায়গুলো নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে ছিল আমার মোট আলোচনা। আশা করি আমার আলোচনাগুলো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি জেনিথ মাতৃ স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নোটিফিকেশন পাওয়া আশা করি। এবং আমি পরবর্তীতে সায়েন্স এবং বিজনেস স্টাডিজ এই সিলেবাসগুলো আমি দেব এবং আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আগামীতে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। আল্লাহ হাফেজ।